যে স্কিলগুলো দরকার সেটা আবার তোমাকে ক্লাসরুম দেয়নি, বরং ক্লাসরুমের বাইরে এক্সট্রা কারিকুলার দিয়েছে। এটা হচ্ছে অবশ্যই যার যার পছন্দ, ডিবেটার তো আর ক্যারিয়ার না, যেটা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমি বলছি এখন, এখন আর আমি এক্সট্রা কারিকুলার বলছি না। আচ্ছা ইরফান, অনেকদিন পর দেখা হলো। মূল যে বিষয়ে আমি অনেক দেখেছি তোমাদের ছোটাছুটি করতে স্টুডেন্ট লাইফে, এবং আমি এটাও জানি যে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় তুমি দুইবারের মতো ফাইনালিস্ট হিসেবে চ্যাম্পিয়নশিপে ছিলাম। তো ওই সময়টা আসলে আমি খুব একটা বুঝিনি, এবং আমারও মনে হয়েছে যে ডিবেট করে আর কি হবে, সারা জীবন তো ডিবেটার তো আর ক্যারিয়ার না, তাই না? তো এখন তোমার যে ক্যারিয়ারে আছো তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে, সেটার সাথে কি কোনো কানেকশন আছে আসলে তোমার ওই ডিবেটিং এক্সট্রা কারিকুলাম? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমাকে আসলে কথা বলার জন্য আমার সাথে। আমি যদি একেবারেই স্পেসিফিকভাবে বলি, তখন পর্যন্ত আমাদের কাছে যেটা মনে হতো এক্সট্রা কারিকুলাম, বাট যখন আমি আসলে রিয়েল ফিল্ডে এখন কাজ করছি আমার কাছে কিন্তু এখন এটাকে আর এক্সট্রা মনে হচ্ছে না, এটাকে আমার কারিকুলামই মনে হচ্ছে। কারণ বিতর্ক এমন একটা জায়গা যেটা আসলে আমাকে বর্তমানে আমার প্রফেশনে আমাকে অনেকভাবে হেল্প করছে। আমরা যদি স্বাভাবিকভাবে যদি বলি, একটা মানুষের আসলে দুই ধরনের স্কিল হয়, একটা হচ্ছে সফট স্কিল আর একটা হচ্ছে অপারেশনাল স্কিল। সো বিতর্কের জায়গা থেকে আমাকে আমার দুই স্কিলের জায়গা থেকেই এটা আমাকে হেল্প করছে। যেমন বলি, বিতর্ক করার কারণে আমার মধ্যকার যে জড়তাগুলো ছিল সেই জড়তাগুলো একেবারেই শেষ হয়ে গেছে, যেটা আমার প্রেজেন্টেশন স্কিলে আমাকে অনেক বেশি হেল্প করেছে। বিতর্কিক হওয়ার কারণে আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, যার মাধ্যমে নেটওয়ার্কিংটা বেড়েছে, আমার কমিউনিকেশনের স্কিলটাও এই জায়গা থেকে অনেক বেড়েছে। পাশাপাশি আমি যদি সফট স্কিলের কথা বলি, আমরা যখন বিতর্ক করতাম তখন কিন্তু আপনি কীভাবে কথা বলছেন, আপনার প্রেজেন্টেশন, আপনার ভয়েস ইন্টোনেশন, এই বিষয়গুলো অনেক বেশি ছিল, যে আমার ওয়ে অফ অ্যাপ্রোচটা কেমন, বিপক্ষ দলের প্রতি আমি যেন অ্যাগ্রেসিভ না হয়ে যাই। সো অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু আমাকে কীভাবে সুন্দরভাবে অ্যাপ্রোচ করা যায় এবং যেই অ্যাপ্রোচটা অন্যের কাছে কনভিন্সিং হয় এবং সবার কাছে আমার গ্রহণযোগ্যতা বাড়ে, এই জায়গাটা কিন্তু আমাকে অনেক বেশি শিখিয়েছে। তার মানে তুমি বলছো ক্লাসরুমে যেটা শিখছি আমরা, জি, সেটাকে প্রচার প্রসার বা কমিউনিকেট করার জন্য যে স্কিলগুলো দরকার সেটা আবার তোমাকে ক্লাসরুম দেয়নি, বরং ক্লাসরুমের বাইরে এক্সট্রা কারিকুলার দিয়েছে, এই জন্য তুমি এক্সট্রা বলতে রাজি না, তুমি বলছো এটা পার্ট অফ কারিকুলার, পার্ট অফ কারিকুলার। তাহলে যে স্টুডেন্টরা যারা দ্বিধায় থাকে বা যারা মনেও করে না যে আমি আসলে এই ক্লাসরুমের বাইরে গ্র্যাজুয়েশনের সময় সময়টা ব্যয় করবো কি না, তাদের জন্য তুমি কিছু বলতে চাও কি না? হ্যাঁ অবশ্যই, আমি যদি বলি, আমি সবসময় বলবো এটা হচ্ছে অবশ্যই যার যার পছন্দ। বিশ্ববিদ্যালয়ে থাকার পরে কেউ যদি পড়াশোনার বাইরে ক্লাসরুমের বাইরে যদি অন্য কোনো সংগঠন, সেটা যেটা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমি বলছি এখন, এখন আর আমি এক্সট্রা কারিকুলার বলছি না, সেটা বিতর্ক ক্লাব হোক, সেটা কমিউনিকেশন ক্লাব হোক, সেটা কম্পিউটার ক্লাব হোক, যে যেখানে যার পছন্দ, আমি সবাইকে রিকোয়েস্ট করব এবং আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলবো যে সব কোনো না কোনো ক্লাবে যাওয়া উচিত এবং সেখানে অ্যাক্টিভলি কাজ করা উচিত। কারণ এখানে অনেকগুলো শেখার জায়গা থাকে, যেটা সরাসরি প্রফেশনের সাথে রিলেট করা যায়, বর্তমানে মার্কেট সম্পর্কেও রিলেট করা যায় এবং পাশাপাশি নিজের যে ইচ্ছার জায়গা থাকে সেই জায়গাগুলোকেও কভার আপ করা যায়। জাস্ট আমি যদি আর একটু বলবো, সেটা হচ্ছে আমি নিজে কিন্তু আসলে কম্পিটিশন, সবাই বলে যে মার্কেটের কম্পিটিশন, মার্কেটের কম্পিটিশন, আমি এই জায়গাতে বলতে চাই কম্পিটিশনটা সবসময় নিজের সাথে। আজকে আমি জানি যে আমার দুর্বলতা কোথায়, আমি যদি মনে করি আমার ভাষাগত দুর্বলতা আছে তাহলে অবশ্যই আমার কমিউনিকেশন ক্লাব কিংবা ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাওয়া উচিত, আমি যদি মনে করি আমার পাবলিক স্পিকিংয়ে জড়তা আছে, আমি সবার সামনে কথা বলতে পারি না, তাহলে অবশ্যই আমার বিতর্ক ক্লাবে যাওয়া উচিত। ঠিক একইভাবে যে যেই জায়গাতে দুর্বলতা মনে করে তার সেই ক্লাবে যাওয়া উচিত এবং সেটা অবশ্যই তার জন্য ভবিষ্যতে অবশ্যই কাজে দিবে। এবং পড়াশোনার ক্ষেত্রে অনেকে হয়তো মনে করতে পারে যে পড়াশোনা বাদ রেখে ক্লাবে গিয়ে কী হবে, এটাও একটা ভুল ধারণা। যারা কন্টিনিউ করবে, যখন তার এই বই পুস্তকের সীমাবদ্ধ জ্ঞানের বাইরেও সে অনেক কিছু জানবে, তখন তার আসলে ইনস্ট্যান্ট তার নিজের সম্পর্কে এবং সে যাই করছে না কেন পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে তার জ্ঞানটা অনেক বেশি থাকে, যেটা তাকে
তার পড়াশোনার ক্ষেত্রেও তাকে অনেক বেশি হেল্পফুল করে, অনেক বেশি কাজ দেয়। একদম, তুমি এখন সিনিয়র হয়ে গিয়েছো অনেকখানি, তো তুমি তোমরা যখন সিভি কালেক্ট করো, সিভি স্ক্রিনিং করো, ওই সময়টা আসলে ইনিশিয়াল স্টেজে কোন স্কিলগুলো দেখা হয় একজন গ্র্যাজুয়েটের? শুধুমাত্র তার সিজিপিএ বা জিপিএ এর উপরেই কি নির্ভর করা হয় নাকি এনিথিং এলস? না না, অবশ্যই না। কারণ এখন আমরা যদি দেখি, আসলে এখন পড়াশোনার মান আস্তে আস্তে সব জায়গাতেই ভালো হচ্ছে, এই জন্য কিন্তু সবাই কিন্তু এখন সচেতন। যখন আমরা একটা রিক্রুটমেন্টের এগেনস্টে যখন আমরা অনেকগুলো সিভি পাই, তখন আমরা দেখি যে আসলে সবাই আমরা যা যা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট মিট করছে। কিন্তু আমি আসলে পঞ্চাশটা একটা পজিশনের জন্য 50 জনকেও ইভেন ইন্টারভিউর জন্য কল করতে পারবো না। আমি চিন্তা করি এখান থেকে আমরা 10 জনকে নিব। তখন যখন সিভি আমরা স্ক্রিন আউট করি, তখন দেখা হয় যে পড়াশোনা সিজিপিএর পাশাপাশি তার কতটুকু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটাকে আমি আসলে কারিকুলার অ্যাক্টিভিটিসই বলছি, সেগুলো কতটুকু আছে। সে কোনো বিতর্ক ক্লাবে ছিল কি না, সে কোনো কমিউনিকেশন ক্লাবে ছিল কি না, সে কোনো বড় প্রোগ্রামের অর্গানাইজিং পোর্শনের পার্ট ছিল কি না, অর্থাৎ তাকে আমরা বোঝার চেষ্টা করি তার আলাদা আরও পটেনশিয়ালিটি কী আছে, যেটার মাধ্যমে আমরা অন্য সবার থেকে বলতে পারবো যে সে অন্য সবার থেকে হলেও আলাদা। সেই ক্ষেত্রে অবশ্যই ক্লাব অ্যাক্টিভিটিসগুলোকে, কারিকুলার অ্যাক্টিভিটিস, কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। দারুণ দারুণ। আমরা কথা বলছিলাম আমাদের অ্যালামনাই, আমার ছোট ভাই টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে ইরফানের সাথে। আচ্ছা, আমি যে কথাটা বলে শেষ করতে চাই, ধরো একজন কৃষক খুব ভালো চাষবাস করে, কিন্তু সেই কৃষক তার ফসলটা যদি আড়তে নিয়ে যাওয়া পর্যন্ত যে দক্ষতা প্রয়োজন সেটা যদি না রাখে, তাহলে কিন্তু তার সেই ফসল জমিতেই পচে যাবে। ঠিক সেরকমই আমরা যখন শিখছি, আমরা যখন অনেক নলেজ এবং স্কিল আমাদের মগজের মধ্যে জড়ো করছি, অনেকে ইন্টারভিউ বোর্ডে যেতে যেই ঘামে ঘেমে সব ভুলে যায়। তাহলে আমাদের আসলে শুধুমাত্র জানাই আসলে শেষ হবে নাকি জানাটাকে যোগাযোগে প্রকাশ করা বা যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা এই পর্যন্ত আমরা নিয়ে যাব, সেটা তোমাদের কাছে প্রশ্ন, সিদ্ধান্ত তোমরাই নিও।